মিশা সদগর, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় গুলশানে, ঢাকার গুলশানে। আসলে দেখেন, যেটা সত্য সেটা বলছি, এটা মাঝে মাঝে হয় যে আমরা বাহির থেকে যা দেখি ইনসাইড আসলে তা থাকে না। কবি কবি হাম বাহার জো দেখতে হে অন্দর মে ও নহীন হোতা, আর কবি কবি এসা লাগতা হে কি ইয়ে হোকার রহেগা লেকিন এসা নহীন হোতা। তারিক জামিল বলেন যে মাঝে মাঝে বাহির থেকে দেখে মনে মানুষটা অনেক খারাপ, কিন্তু যখন কথা বলবেন মনে হবে যে হায় হায় এত সুন্দর মানুষ তো আমি আমার জীবনে কখনোই দেখি নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তা আমি যখন গুলশানে গেলাম, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে, ডক্টরের কাছে বসলাম। তো ডক্টর বললেন যে আমার কাছে এখানে স্যার আছেন, মিশ্রদগর আছেন, তো আমি চাই আপনি সাক্ষাৎ করেন। আপনি এখানে আসছেন যদি উনি জানে যে আমি দেখা করাইনি আপনার সাথে, তো উনি আমাকে অনেক রাগ করবেন যে দেখা কেন করালাম না আপনাকে তার সাথে। তো আমাকে নিয়ে গেল ওনার কাছে কথা বলার জন্য, সাক্ষাৎ করবার জন্য। আমি গিয়ে সালাম দিলাম, কথা বললাম, মানে আই ওয়াজ জাস্ট শক টু মিট হিম অ্যান্ড আই ওয়াজ ইউনো সারপ্রাইজড, দেখেছি কেমন আর আসলে সে কেমন। পার্সোনাল লাইফে সে খুবই সফট মাইন্ডেড, খুবই রিলিজিয়াস অ্যান্ড মাশাআল্লাহ হি হ্যাজ আ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। আমাকে সরাসরি বলল যে হুজুর আই নো দ্যাট আই এম ডুইং সামথিং রং অ্যান্ড ইনশাআল্লাহ অন ডে আই উইল কাম ব্যাক টু দ্য দিন। অথচ আমি ভুল করি এটা আমি জানি যে এটা আসলে ঠিক না, আমার ইচ্ছা একদিন আমি আপনার মতো হব আলহামদুলিল্লাহ পড়া, এটা ইচ্ছা তার। মানুষ কিন্তু কিছু কিছু কাজ করে বাধ্য হয়ে, প্রফেশন হয়ে যায়, পরিবেশটা এরকম হয়ে যায়। তো যারাই বাংলাদেশে যেই কাজ করছে, সবার জন্য আমাদের হৃদয়ে একটা ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হলো, আমার কাছে একটু মনে হয়নি যে তিনি আসলে খলনায়ক। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা আমরা আসলে দেখাই, মানে আমি সহ আমরা যা দেখাই সবসময় আসলে তা হয় না। আমি ওনার জন্য দোয়া করি, ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে বোঝা গেল ইসলাম বড় হওয়া শেখায়, বড় মন রাখা শেখায়। তো আমি যদি বলতাম প্রথমে গিয়ে ইয়ার ইয়া ক্যা কর রে তো হারাম হ্যাঁ আভি কে আভি সব কু ছোড়না পড়েগা, তো বলতো হুজুর আপনাকে সালাম আলবিদা আপনি যান, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে ভালোবাসো তারপরে পরিবর্তন করো, আগে পরিবর্তন করবা সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক না বলেন যুবক ভাইরা? তাহলে আজ থেকে আমরা উদার মন নিয়ে চলব, সে নায়ক হোক, নায়িকা হোক, গায়িকা হোক। আচ্ছা আপনারা তহিদ আফ্রিদির নাম শুনছেন? ইউটিউবার, অনেক বড় ইউটিউবার, বাংলাদেশের বলতে গেলে নাম্বার ওয়ান ইউটিউবার, তাকে গোটা বাংলাদেশের মানুষ সবাই এক নামেই চেনে। এই ছেলেটা মাশাআল্লাহ অসাধারণ ছেলে। আমি যদি যুবকদেরকে বলি, বলবো এটাই, যদি ইউটিউবার হতে চাও আফ্রিদির মতো হওয়ার ট্রাই করবা। একদিক থেকে আমি কারো গুণগান বলছি না, বা আমার জায়গা থেকে আমি কারো পক্ষপাতী করতেও চাই না। কেন বলছি, দেখো টাকা তোমার কাছে থাকতে পারে, বাট মানুষের হেল্প করা এটা এক অসাধারণ জিনিস, এটার ব্যক্তিত্ব সবার কাছে আসলে থাকে না। তো আমি ওকে দেখেছি, ও মানুষের জন্য কাজ করে, আমাকে প্রায় কল দেয়, মানে আমাকে এত বেশি কল দেয় যে আমি তাকে সেই পরিমাণ কল করতে পারি না। খুব ভালোবাসে ইসলামকে, ভালোবাসে, এবং আমার কাছে এটা অবাক লাগে যে ও এত বড় পরিবারের ছেলে, এত মানে হায়েস্ট ফ্যামিলি বিলং করে, রিচেস্ট ফ্যামিলি বিলং করে, বাট ইসলামকে অনেক ভালোবাসে, আলেমদেরকে খুব ভালোবাসে। আমি অনেক দেখেছি যারা ইউটিউবার, যাদের মাশাআল্লাহ ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে, বাট তাদের ইসলামের প্রতি কেমন যেন কোনো ভালোবাসা নাই, টান নাই, সারাটা খুন দুনিয়া 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 পাগল হয়ে থাকে। আমি কারো বদনাম করছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি এইটা যে তুমি যত বড়ই হও না কেন ইসলাম ভোলা যাবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেদিন আমি কি বলে বাসায় ছিলাম, হঠাৎ দেখলাম যে আফ্রিদি কল দিয়েছে, কল দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর কথা, অনেক ভালো ব্যবহার তার। তার একটা জিনিস আমি সারপ্রাইজ হলাম, সে পরিপূর্ণ নামাজ পড়তে চায়, আর নামাজ না পড়লে তার মাথার ঠিক থাকে না, বলে হুজুর আমি এইটা পাইছি ওইটা পাইছি, মানুষ আমার চেনে, আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব দিয়েছে, বাট নামাজটা আমি পরিপূর্ণ পড়তে পারছি না। এবং এটার জন্য মাশাআল্লাহ খুবই রিগ্রেট, অনেক আফসোস তার। তখন আমি ভাবলাম যে আসলে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার হৃদয়ে নামাজের ভালোবাসা ঢুকায় দেয়, সুবহানাল্লাহ, পড়লেন না? এটা বড় একটা বিষয়। তো এখন আমি যদি মনে করি আফ্রিদি, তারপরে আরও আছে রাফসানদার ছোটো ভাই, তারপরে আরও আছে সালমান মুক্তির, এরা আছে আপনার চেনেন না সবাই, এটা আপনার দুনিয়ার লাইনে তারা কাজ করে। আমরা যদি মনে করি এদের সঙ্গে আমরা কথা বলবো, আমরা হুজুর অনেক বড় আলেমা,
আমরাও সেলিব্রিটি, আমাদের ফ্যান ফলোয়ার্স আছে, এভাবে ইসলাম প্রচার হবে না। আপনার ইসলাম কে প্রচার করতে হবে? সবার সঙ্গে মিশতে হবে। আর সবার সঙ্গে মিশতে কি কথা বলতে হবে, কতটুকু শিখতে হবে, এটা জানা দরকার। যুবক ভাইরা আছে না নাই? আমি চাই সবার সঙ্গে ভালোবেসে কথা বলতে, সবাইকে ভালোবাসতে। আমার মনটা এইরকম যে আমি সবাইকে ভালোবাসতে চাই, সবার সঙ্গে কথা বলতে চাই, এবং সবাইকে আমি চাই যে সবাই ইসলামের জন্য কাজ করুক। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। সবাইকে যারা দিনের লাইনে আছে, দিনের বাহিরে আছে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন।